আপনার কি সবসময় ক্লান্তি লাগে? একটু কাজ করলেই কি নিঃশ্বাসে কষ্ট হয়, মাথা ঘোরানো বা বুকে ধড়ফড় অনুভব করছেন? হতে পারে আপনার শরীরে রক্ত বা হিমোগ্লোবিনের অভাব দেখা দিয়েছে। রক্তের ঘাটতি বা হিমোগ্লোবিন কমে গেলে শরীরের প্রতিটি অঙ্গ তার কার্যকারিতা হারাতে শুরু করে, এর ফলে আপনি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েন। অথচ অনেকেই বুঝতেই পারেন না যে সমস্যা কতটা গুরুতর হতে পারে। আসসালামু আলাইকুম, মেডিটক উইথ নাইমুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আপনার শরীরে রক্ত কমে গেলে কিভাবে বুঝবেন এবং কী খেলে সহজে রক্ত বা হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। রক্ত বা হিমোগ্লোবিন কম থাকার লক্ষণ কী কী? প্রথমে আসুন রক্ত কম থাকলে কী কী লক্ষণ দেখা দিতে পারে তা জেনে নেই। রক্ত বা হিমোগ্লোবিন কম থাকার কিছু সাধারণ লক্ষণ হল সবসময় ক্লান্তি লাগা, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, ঠোঁট এবং চোখের নিচের অংশ ফ্যাকাশে হয়ে যাওয়া, শ্বাসকষ্ট বা হালকা কাজেই দম ধরে আসা, মাথা ঘোরানো, বুক দড়ফড় করা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া। যদি আপনার শরীরে এই লক্ষণগুলো থাকে তবে রক্ত পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে হবে যে আপনি রক্ত স্বল্পতায় ভুগছেন। কিভাবে বুঝবেন আপনার শরীরে রক্ত কমে গেছে? রক্ত কম থাকার বিষয়টি নিশ্চিত করতে হলে আপনাকে রক্তের হিমোগ্লোবিন পরীক্ষা করতে হবে। এই টেস্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে কতটুকু রক্ত আছে এবং কতটুকু রক্ত থাকা প্রয়োজন। একজন পুরুষের সাধারণত 14-18 গ্রাম পার ডেসিলিটার হিমোগ্লোবিন থাকা উচিত। অন্যদিকে নারীদের ক্ষেত্রে 12-16 গ্রাম পার ডেসিলিটার হওয়া প্রয়োজন। যদি এর চেয়ে কম হয় তবে বুঝতে হবে আপনার শরীরে রক্তের ঘাটতি রয়েছে। শরীরে রক্ত বা হিমোগ্লোবিন কেন কমে যায়? হিমোগ্লোবিন বা রক্ত কমে যাওয়ার পিছনে কিছু সাধারণ ও গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যেমন পর্যাপ্ত পরিমাণে আয়রন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি12 সমৃদ্ধ খাবার না খাওয়া, শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ একটি কারণ হতে পারে, কিছু রোগ যেমন কিডনি বা লিভারের সমস্যায়। এছাড়া গর্ভাবস্থায় রক্তের চাহিদা বেড়ে যাওয়ার কারণে শরীরে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। এগুলোর বাইরেও আরও অনেক কারণ থাকতে পারে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক, কী খেলে বা কোন কোন খাবারের মাধ্যমে আমরা আমাদের হিমোগ্লোবিন বা রক্ত বাড়াতে পারব, চলুন জেনে আসা যাক। রক্ত বাড়ানোর জন্য আপনাকে সঠিক পুষ্টিকর খাবার খেতে হবে। কিছু খাবার আছে যা হিমোগ্লোবিনের মাত্রা দ্রুত বাড়াতে সহায়ক হতে পারে, যেমন লাল মাংস। লাল মাংস বিশেষ করে গরু বা খাসির মাংসে প্রচুর পরিমাণে হেম আয়রন থাকে, যা দেহ খুব দ্রুত শোষণ করতে পারে। হেম আয়রন হলো এমন একটি আয়রন যা প্রাণীজ উৎস থেকে পাওয়া যায় এবং এটি দেহের হিমোগ্লোবিন বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর। গরুর লিভার আয়রনের এক উৎকৃষ্ট উৎস, যা হিমোগ্লোবিন বৃদ্ধি এবং রক্ত স্বল্পতা প্রতিরোধে সাহায্য করে। এছাড়া এতে রয়েছে ভিটামিন বি12 এবং প্রোটিন, যা নতুন রক্তকোষ তৈরিতে সহায়ক। নিয়মিতভাবে লাল মাংস খেলে শরীরে শক্তি বৃদ্ধি পায়, অক্সিজেন সরবরাহ উন্নত হয়, যা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে সঠিকভাবে কাজ করার জন্য জরুরি। ডিম। ডিমে আয়রন ছাড়াও প্রচুর প্রোটিন এবং অন্যান্য ভিটামিন থাকে, যা হিমোগ্লোবিন বৃদ্ধিতে কার্যকর। বিশেষ করে ডিমের কুসুমে আয়রনের মাত্রা বেশি থাকে। এছাড়া এতে রয়েছে ভিটামিন বি12, যা রক্ত তৈরির জন্য প্রয়োজনীয়, এবং ফ্যাট, যা দেহের শক্তি বৃদ্ধি করে। তাই প্রতিদিন সকালে কমপক্ষে একটি করে ডিম খাওয়ার চেষ্টা করুন। পালং শাক এবং অন্যান্য শাকসবজি। পাতাওয়ালা শাকসবজির মধ্যে পালং শাক হিমোগ্লোবিন বৃদ্ধির জন্য সবচেয়ে কার্যকর। এতে প্রচুর পরিমাণে আয়রন এবং ফোলেট রয়েছে, যা রক্তের কোষ তৈরিতে সহায়ক। শাকজাতীয় খাবারের মধ্যে ভিটামিন সিও থাকে, যা শরীরে আয়রন শোষণের মাত্রা বাড়িয়ে দেয়। পালং শাক ছাড়াও অন্যান্য শাক যেমন কলমি শাক, মেথি শাক এবং কচু শাকেও প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। আয়রন সমৃদ্ধ শাকসবজির সঙ্গে টমেটো বা লেবুর রস মিশিয়ে খেলে আয়রনের শোষণ আরও ভালো হয়। পাকা কলা। পাকা কলা রক্ত স্বল্পতা দূর করার জন্য একটি সহজলভ্য এবং কার্যকর ফল। এতে রয়েছে প্রচুর আয়রন, যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সহায়ক। পাকা কলা দেহে রক্ত সঞ্চালন উন্নত করে এবং অক্সিজেন পরিবহনে সাহায্য করে। এছাড়া কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, যা দেহের শক্তি এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখতে সহায়ক। রক্তের লোহিত কণিকা তৈরিতে আয়রন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর কলা আয়রন সরবরাহের মাধ্যমে রক্ত স্বল্পতার চিকিৎসায় সাহায্য করে। কলার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল ভিটামিন বি6, যা দেহে হিমোগ্লোবিন তৈরির প্রক্রিয়া উন্নত করে। যেহেতু কলা সহজেই পাওয়া যায় তাই প্রতিদিন এক বা দুটি পাকা কলা খেলে দেহে রক্তের ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা পালন করতে পারে। মাছ। বিশেষ করে সামুদ্রিক মাছ যেমন স্যামন, টুনা, সার্ডিন এবং ম্যাকরেল হিমোগ্লোবিন বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকর।
এ ধরনের মাছে প্রচুর পরিমাণ আয়রন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন B12 থাকে। আয়রন হিমোগ্লোবিনের প্রধান উপাদান এবং এটি দেহে অক্সিজেন পরিমাণে সহায়তা করে। ভিটামিন B12 নতুন রক্তকোষ তৈরি এবং নার্ভ সিস্টেমের সঠিক কার্যকারিতায় ভূমিকা রাখে। মাছের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দেহের প্রদাহ কমাতে সাহায্য করে, যা সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হার্টের জন্য খুবই উপকারী। এটি হার্টে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে। সামুদ্রিক মাছের আরেকটি সুবিধা হলো এতে উচ্চমাত্রায় প্রোটিন পাওয়া যায়, যা দেহের কোষ পুনর্গঠন এবং শক্তি উৎপাদনে সহায়ক। যাদের আয়রনের ঘাটতি রয়েছে এবং রক্তের মান কম, তাদের জন্য সামুদ্রিক মাছ এক কার্যকরী সমাধান। প্রতি সপ্তাহে অন্তত 2-3 দিন সামুদ্রিক মাছ খাওয়া উচিত, যাতে হিমোগ্লোবিনের মাত্রা উন্নত হয় এবং দেহে রক্ত সঞ্চালন সুস্থ থাকে। ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল। ভিটামিন সি আয়রনের শোষণ প্রক্রিয়ায় সহায়ক। আয়রন সমৃদ্ধ খাবারের সঙ্গে ভিটামিন সি সমৃদ্ধ ফল খেলে শরীর দ্রুত আয়রন শোষণ করতে পারে, ফলে হিমোগ্লোবিনের মাত্রা অতি দ্রুত বাড়ে। আমলকি, লেবু, কমলা, পেয়ারা ইত্যাদি ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এগুলো রক্ত সঞ্চালন উন্নত করে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ড্রাই ফ্রুটস। খেজুর, কিশমিস, কাজু বাদামের মতো শুকনো ফলগুলোতে প্রচুর আয়রন থাকে। প্রতিদিন সকালে এক মুঠো খেজুর বা কিশমিস খেলে শরীরে রক্তের মাত্রা বৃদ্ধি পায়। খেজুর ও কিশমিসের মধ্যে সহজে শোষণযোগ্য আয়রন থাকে, যা শরীরে দ্রুত হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে। এছাড়াও বাদামে থাকা প্রোটিন এবং অন্যান্য ভিটামিন শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। সর্বশেষ সবচেয়ে মজাদার একটি ফলের কথা বলবো, সেটি হলো ডালিম। ডালিম বা আনার রক্ত স্বল্পতা ও হিমোগ্লোবিন বৃদ্ধির ক্ষেত্রে একটি অত্যন্ত কার্যকরী ফল। এতে আয়রন, ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ উপাদান রয়েছে, যা রক্ত তৈরির প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। ডালিমের রস লোহিত রক্তকণিকার উৎপাদন বৃদ্ধি করে, যার ফলে দেহের অক্সিজেন সরবরাহ উন্নত হয়। আয়রন রক্তের লোহিত কণিকা তৈরির মূল উপাদান, আর ডালিম আয়রনের ভালো উৎস হিসেবে কাজ করে, বিশেষ করে যারা আয়রনের ঘাটতিজনিত রক্ত স্বল্পতায় ভুগছেন। নিয়মিত ডালিম খেলে এটি রক্তে লোহিত কণিকার সংখ্যা বাড়িয়ে দেহে শক্তি ও কার্যক্ষমতা বাড়ায়। যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা প্রতিদিন 1 গ্লাস ডালিমের রস পান করলে শরীরে রক্ত সঞ্চালন উন্নত হবে এবং রক্তের অভাব দ্রুত পূরণ হবে। প্রিয় বন্ধুরা, এইসব ঘরোয়া খাবারগুলো নিয়মিত খেলে রক্ত এবং হিমোগ্লোবিনের ঘাটতি দ্রুত পূরণ করা সম্ভব। খাবারের পাশাপাশি পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্যকর জীবনযাপন করলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে ও শরীর সুস্থ থাকে। মনে রাখতে হবে, রক্ত বা হিমোগ্লোবিন কম থাকলে তা আপনার দৈনন্দিন জীবনে প্রচুর প্রভাব ফেলতে পারে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং যদি কোনো লক্ষণ দেখতে পান তবে চিকিৎসকের পরামর্শ নিন। আজকের ভিডিওটি যদি আপনার কাজে আসে তবে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।